নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু জিয়ামি রেসিপিস আজ আমি মুরগির মাংসের ঝোল রান্না করব এই রান্নাটা আমার মায়ের হাতে রান্না আমার মা ছোটবেলা থেকেই এই রান্নাটা আমাদেরকে খাওয়িয়ে মানুষ করেছে তাই ভাবলাম এই রান্নাটা আমি আমার মায়ের কাছ থেকে যখন শিখেছি এই রান্নাটা আপনাদের সাথে শেয়ার করা যাক চলুন তবে দেখা যাক প্রথমে হচ্ছে কড়াইয়ে সর্ষের তেল দিয়েছি সর্ষের তেল দিয়ে সর্ষের তেলটাকে আমি গরম করে নেবো ওদিকে আমি মুরগির মাংস নিয়ে নিয়েছি এবার মাং এবার আমি তেলের মধ্যে আলু ভেজে নিব এই রান্নাতে আমি কিছু এক্সট্রা অ্যাড করেছি যেমন হচ্ছে আলু গরম মশলা ধনে পাতা আমার মা দিত না আমি এই রান্নাটাতে একটু এগুলো এক্সট্রা দিয়েছি আমি জিরা আদা আর এই শুকনো লঙ্কাটা বেটে পেস্ট করে নেবো এদিকে পেঁয়াজ আর রসুন আমি কেটে রেখেছি রসুনগুলো আমি শুধু কোয়াগুলো ছাড়িয়ে রেখেছি রসুনের আমি পেস্ট দেব না এবার আমি তেলটাতে আলুটা ভেজে আমি উঠিয়ে নিলাম ওই তেলে আমি গরম মশলা ফোড়ন দেব তো প্রথমে আমি দুটি শুকনো লঙ্কা আর দেবো হচ্ছে তেজপাতা আর দেব গরম মশলা গরম মশলার মধ্যে এক টুকরো দারচিনি দুটো লবঙ্গ আর একটা এলাচ আর কিছুই না দিয়ে আমি এবার পেঁয়াজ আর রসুনটা অ্যাড করলাম এই গরম মশলাটা আর শুকনো লঙ্কা তেজপাতা এই ফোড়নটা আমার মা দেয় না আমার মা ডাইরেক্ট পেঁয়াজ আর রসুন দিয়ে রান্না করে করে তো আমি এর মধ্যে এটি এক্সট্রা অ্যাড করে আমি রান্না করি আমি এর মধ্যে কিছু এগুলো এক্সপেরিমেন্ট করে রান্নাটার একটু নতুনত্ব করার চেষ্টা করেছি দিয়ে পেঁয়াজটাকে হালকা নেড়ে চেড়ে এবার আমি মাংসগুলো ওর মধ্যে ঢেলে দিলাম এটা হচ্ছে পোলট্রির মাংস আপনারা এইভাবে দেশি মাংস রান্না করতে পারেন এর মধ্যে আপনারা যে দেশি রসুনগুলো পাওয়া যায় ছোট ছোট সেই দেশি রসুনগুলো ধুয়ে মাথাটাকে কেটে সেটাও অ্যাড করতে পারেন গোটা গোটা সেটাও ভালো লাগে খেতে খাসির মাংসের ফ্লেভার নিয়ে আসে এবার এর মধ্যে লবণ আর হলুদ দিয়ে আর একটু কাশ্মি কাশ্মীরি রেড চিলি পাউডার আমি অ্যাড করলাম দিয়ে আমি এটাকে নাড়াচাড়া করে নেব এরকম নতুনত্ব রেসিপি আপনারা আমার চ্যানেলে পেয়ে যাবেন তাই প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবেন কিছু বলার থাকলে অবশ্যই কিছু কমেন্ট করে আমাকে জানাতে পারেন দেখুন বন্ধুরা এবার আমি আমার মাংসটা নাড়াচাড়া করে নিলাম নাড়াচাড়া করে মাংসটাকে আমি মিডিয়াম ফ্লেম করে কিছুক্ষণ ঢেকে রেখে দিব দেখুন আমি এর মধ্যে এই জিরা আদা লঙ্কা বাটাটাও অ্যাড করে দিলাম মশলা অ্যাড করে নেড়ে নিব আবার আর আলুগুলো এর মধ্যে আমি দিয়ে দিব সব একসাথে দিয়ে মাংসটাকে ভালো করে নাড়াচাড়া করে নেব যে আলুগুলো ছিল এই আলুগুলো আমি মাংসের মধ্যে ঢেলে দিলাম এবার মাংস থেকে যে জল ছাড়বে সেই জলেই মাংসটা সেদ্ধ হয়ে যাবে আমি এর মধ্যে কষানোর টাইমে কোনো জল অ্যাড করিনি শুধু মাংস থেকেই জল ছেড়েছে তাতেই এই মাংস আলু সব সেদ্ধ হয়ে যাবে এবার মিডিয়াম ফ্লেমে আমি মাংসটাকে রান্না করব আর আমি মাংসটাকে ঢাকবো না এইভাবেই আমি কষতে থাকলাম কষতে কষতে দেখুন মাংসটা থেকে কীরকম তেল ছেড়ে এসেছে এবার আমি মাংসতে টমেটো অ্যাড করলাম টমেটো দিয়ে ভালো করে টমেটো গলা পর্যন্ত আমি অপেক্ষা করব যখন টমেটোটা আমার ভালো করে গলে যাবে তারপরে আমি এর মধ্যে জল অ্যাড করবো হালকা উসুম গরম জল দিব আপনারা চাইলে এই রকমই কষা কষা খেতে পারেন জল না দিয়ে আর যদি আপনারা ঝোল খেতে চান একটু জল দিয়ে ভালো করে মাংসটাকে ফুটিয়ে নেবেন মাংস পোলট্রির মাংস খুব সহজেই সেদ্ধ হয়ে যায় তো বেশিক্ষণ সেদ্ধ করার দরকার নাই জল দিয়ে কিছুক্ষণ ফুটিয়ে নিলেই আপনার মাংস রেডি হয়ে যাবে দেখুন আমার ঝোল হয়ে গেছে এবার আমি ওর মধ্যে থেকে একটু ধনে পাতা অ্যাড করলাম আপনাদের ইচ্ছা ধনে পাতাটা আপনারা নাও দিতে পারেন এমনিই খেতে খুব সুন্দর লাগে তো বন্ধুরা এই রেসিপিটা ট্রাই করে দেখবেন কেমন লাগে আবার দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে থ্যাংক ইউ বন্ধুরা